খুন আগুন পাল্টা খুন বদলাপুর বক্তব্য নিয়ে ফুটছে বঙ্গ রাজনীতি বীরভূমের রামপুরহাটের বক্তব্য গ্রামের ঘটনায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তদন্তে নেমেছে সিবিআই এবার তৃণমূলের উপপ্রধান ভাদুশের খুনের তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিল হাইকোর্ট শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ভাদুশের খুনের তদন্ত করবে সিবিআই প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য এই মামলাও সিবিআই কে দেয়া হলো দোষরা মেন মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিবিআই কে এই ঘটনায় আর তদন্ত করতে পারবে না পুলিশ একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ বক্তুই গ্রামে হামলা ও ভাদুশেখ হত্যাকাণ্ডের মধ্যে যোগ রয়েছে বলে মনে হচ্ছে যেটা আমরা ফার্স্ট ডে থেকেই আর্গিউ করছিলাম কি ভাদুশেখে যে মার্ডার ছিল ওটা কজ ছিল আর ইফেক্টটা যেটা হয়েছিল ওই পুরো ঘটনা যেখানে ভদ্রমহিলা আর বাচ্চাদেরকে আগুন লাগানো হয়েছিল আজকে মাননীয় বিচারপতি বলেছেন কি হ্যাঁ দুটোই মামলা ইন্টারলিঙ্কড আছে আর টু ডু জাস্টিস দুটো এই মামলাটাও ভাদুশেখের মার্ডারও এটা আজকে সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছে তদন্ত করার জন্য বক্তুই কাণ্ডে এদিন আনারুল শেখ সহ সাতজনকে রামপুরহাট আদালতে তোলা হয় আদালতে ঢোকার মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি এদিন আনারুলকে একুশে এপ্রিল ও বাকিদের কুড়ি এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক তবে ছজন অভিযুক্ত রাজি না হওয়ায় সিবিআইকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয়নি আদালত ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা